নমস্কার, আমি তনুজা। আমার হেসেলে আপনাদের স্বাগত। আমার হেসেলে আজকের রান্না ডিমের পাতলা ঝোল। ডিমের পাতলা ঝোল করার জন্য ডিম আর আলু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। ডিমগুলোকে চিড়ে নেওয়া হলো, যাতে তেলে দিলে না ফেটে যায়। আলুগুলোকে হাফ করা হলো। কড়াতে তেল দিয়ে অল্প নুন আর হলুদ দেয়া হলো ডিম আর আলুটা সুন্দর কালার আসার জন্য। ডিম আর আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া হবে। এই রান্নাটা আমার মেয়ে করেছে, ও রান্না করতে খুব ভালোবাসে। ডিমের পাতলা ঝোল খুব যত্ন করে বানিয়েছে। তেল গরম হলে নুন আর হলুদ দেওয়া হলো এর মধ্যে। নুন আর হলুদটা দেওয়ার কারণ ডিমের সুন্দর কালার আসবে। একটা পেঁয়াজ, দুটো টমেটো নেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেওয়া হলো। তেলে জিরে দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। রান্না ভালোবেসে করলে যে কোনো রান্নাই খুব ভালো হয়। আদা, রসুন, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেওয়া হলো, তার সঙ্গে একটা টমেটো। বাটাটা এরকম হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে এর মধ্যে ওই বাটা মশলাটা ঢেলে দিতে হবে। বাটা মশলাটা খুব ভালো করে ভাজতে হবে, তেল বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। বাটার জলটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে এর মধ্যে দেওয়া হলো। দিয়ে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা খুব যত্ন করে করেছে, ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছিল দেখছিলাম। টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবে। একটু নুন লাগবে মনে হয়, নুন দিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। ডিমগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে কষাবে। অল্প চিনি, 1/2 চামচের মতো চিনি দিয়ে গরম জলে 1/2 কাপ। গরম জল দিয়ে ডিমটা ভালো করে ফুটিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢেকে দিয়ে ফোটাতে হবে।
ডিমের গুণাগুণ তো আপনারা সকলেই জানেন, ডিমে প্রোটিন ভিটামিনে ভরপুর, তাই ডিম খাওয়াটা খুবই জরুরি শরীরে এনার্জি আনার জন্য। একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখলেই তৈরি ডিমের পাতলা ঝোল। তৈরি হয়ে গেল ডিমের পাতলা ঝোল। গরম গরম ভাতে ডিমের পাতলা ঝোলটা খাবেন, ভালোই লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন সবাই, নমস্কার।